বন্ধুরা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনে বিরাট ঘোষণা করলেন দুয়ারে রেশন প্রকল্পের পর লকডাউনে যাতে গরিব মানুষেরা না খেয়ে থাকে তার জন্য প্যাকেট জাতীয় খাবার প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বন্ধুরা এই প্যাকেটে আপনারা কি কি খাদ্য সামগ্রী পাবেন কারা কারা এই খাদ্য সামগ্রী পাবে এছাড়া এই খাদ্য সামগ্রী পেতে হলে আপনাদের কি করতে হবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন বন্ধুরা বলা হয়েছে কোভিড পরিস্থিতিতেও গরিবের অন্য কষ্ট থাকবে না গরিব মানুষ যাতে খাবারের সংকটে না ভোগেন তার জন্য উদ্যোগী হয়েছে নবান্ন মঙ্গলবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেক জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছেন অনেক গরিব মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তারা যাতে খাদ্য সংকটে না ভোগেন তার জন্য তাদের প্যাকেটে খাবার দিতে হবে হবে সেই চাল ডাল মুড়ি বিস্কুট প্রভৃতি থাকতে আর প্যাকেটের ওপরে সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পুলিশ লিখে দিতে হবে পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে এই খাবার গত বছর দ্বিতীয় ঢেউয়ের সময় এইভাবে খাবারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের মানুষ যেন দুবেলা খেয়ে বাঁচতে পারেন করোনার কারণে হোম আইসোলেশনে থাকার সময় কারোর খাবারের অভাব রাখা চলবে না সেই কথা মাথায় রেখে জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা সেই সঙ্গে সমস্ত পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কোভিড বিধি মানার জন্য জনসচেতনতা বাড়ানোর প্রচারে জোর দিতে বলেছে নবান্ন সব থেকে বেশি জোরদার হয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রচার বাজার এবং জনবহুল এলাকায় এই ধরনের প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত জীবন কাজ করার জন্য পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো দপ্তরের তরফে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নবান্ন ইতিমধ্যেই বহু অফিসার আইসোলেশনে চলে গিয়েছে শতাংশ কর্মীর উপস্থিতির ব্যাপারে বিধিনিষেধ জারি হলেও বিভিন্ন দপ্তর প্রায় ফাঁকা অনেক আইএস অফিসারও বাড়িতে বসে দপ্তরের কাজকর্ম করছেন তবে দ্বিতীয় ঢেউর মতো করোনার প্রভাব তেমন মারাত্মক না হলেও দিন পাচেক সকলেই আইসোলেশনে থাকছেন পাশাপাশি ভ্যাকসিনেশন সেন্টারগুলি যাতে ঠিক মতো চলে তার জন্য পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছে পুরো দপ্তর যেখানে পনেরো থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের টিকাকরণ কর্মসূচি চলছে সেই কাজ নির্বিঘ্নে করার জন্য পুরো ও নগর উন্নয়ন দপ্তর থেকে প্রত্যেক পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে